নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এককের মাধ্যমে সমীকরণের সত্যতা যাচাই নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানে অনেক অনেক সমীকরণ তোমরা পাবা, তো সেই ক্ষেত্রে সেই সমীকরণগুলো সঠিক নাকি ভুল সেটা আমরা প্রমাণ করতে পারি সমীকরণের মাত্রা যাচাইয়ের মাধ্যমে। তো এখানে আমি মূলত চারটা সমীকরণ লিখে সেই চারটা সমীকরণের সত্যতা যাচাই নিয়ে আলোচনা করব, অর্থাৎ কি হলে সমীকরণটি সঠিক হবে এবং কি সেই সমীকরণটি ভুল হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। যদিও সমীকরণগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে পাব, বিস্তারিত জানব সমীকরণগুলো কিভাবে গঠিত হয়েছে সেটাও আমরা জানব। তো এখানে আমি মূলত শুধু সমীকরণগুলো লিখছি। সমীকরণগুলো গতির সমীকরণ বলে পরিচিত। দেখো, গতির সমীকরণ দ্বিতীয় অধ্যায়ে আমরা সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। এখানে শুধুমাত্র তোমরা সমীকরণগুলো দেখবা, এখনই এইগুলো মুখস্থ করার কোনো অপশন নেই। ভি ইজ ইকোয়াল টু ইউ প্লাস এ টি, এটা একটা সমীকরণ। আর কি আছে সমীকরণ? যেমন এস ইজ ইকোয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু কত টি। আরও একটা সমীকরণ আমি লিখছি, এস ইজ ইকোয়াল টু ইউ টি প্লাস কত, হাফ এ টি স্কোয়ার, এটা একটা সমীকরণ। তারপরে আবার কি লিখবো? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটা একটা সমীকরণ। এই চারটা সমীকরণ লিখেছি। এই চারটা সমীকরণের মধ্যে যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি সেই রাশিগুলোর পরিচয় সম্পর্কে একটু জানা দরকার তোমাদের জন্য এখন। পরবর্তীতে এগুলো তোমরা এমনি জানতে পারবো, কিন্তু যেহেতু এখন আমরা সমীকরণগুলো সেই অর্থে পড়ছি না, কিন্তু এই সমীকরণের মধ্যে রাশিগুলো ব্যবহার করা হয়েছে, যার জন্য এই রাশিগুলো সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? এখানে দেখো, খেয়াল করে, এই যে চারটা সমীকরণ লিখেছি, এই চারটা সমীকরণের মধ্যে সর্বমোট পাঁচটি রাশি আছে। কয়টি রাশি আছে? পাঁচটি রাশি। সেটা কি কি? ইউ আছে, ভি আছে, এ আছে, টি আছে, আর কি আছে? এস আছে। এই যে পাঁচটি রাশি লিখেছি, এই পাঁচটি রাশির বাইরে অন্য কোনো রাশি কিন্তু এখানে নেই। তো এই পাঁচটি রাশির কোনটার কী নাম সেটা আমি একটু তোমাদেরকে লিখে দিই। যেমন ইউ দ্বারা কী বোঝায়? আদি বেগ বোঝায়, আদি বেগ বোঝায়। ভি দ্বারা কী বোঝায়? শেষ বেগ বোঝায়, শেষ বেগ। তো আদি বেগ আর শেষ বেগ যাই হোক না কেন, দুইটাই তো বেগ, ওই বেগটাই আমাদের প্রয়োজন। এ দিয়ে কী প্রকাশ করা হয়? তরণ, বা তরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। টি তো সব সময়ের জন্য সময়, আর এস দ্বারা কী বোঝায়? দূরত্ব, দূরত্ব বা স্মরণ, স্মরণ বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা উচ্চতা, যেটা বুঝছো তুমি আর কি। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে আমরা এস ব্যবহার করতে পারি। এখন এই যে চারটা সমীকরণ আমরা লিখেছি, এই চারটা সমীকরণ সঠিক নাকি ভুল সেটা আমরা প্রমাণ করব কিসের সাহায্যে? মাত্রার সাহায্যে। অর্থাৎ মাত্রার সাহায্যে সমীকরণের সত্যতা যাচাই, যেটা আমি লিখেছি। এখন দেখো, প্রথম সমীকরণটাই আসি আমি। প্রথম সমীকরণের ক্ষেত্রে ভি সমান সমান কত? ইউ প্লাস এটি। এখন এই সমীকরণে কয়টা পদ আছে সেটা আমাদের আগে জানতে হবে। এই সমীকরণে টোটাল পদের সংখ্যা তিনটি। দেখো, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তো একটা সমীকরণ সঠিক হয় তখনই যখন এই সমীকরণের প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। যদি একটা সমীকরণের প্রত্যেকটা পদের মাত্রা সমান হয় তাহলে আমরা বলবো যে সমীকরণটি সঠিক। কিন্তু এর মধ্যে যে কোনো একটা পদ যদি ভিন্ন হয় তাহলে আমরা বলবো কি? সমীকরণটি ভুল। তো আমরা একটু দেখে নিই যে এখানে পদগুলোর মাত্রা কত কত। দেখো এখানে কি কি আছে। এখানে প্রথম পদ, প্রথম পদ ভি এর মাত্রা, ভি এর মাত্রা কত হবে? ভি এর মাত্রা, ভি যেহেতু, ভিটা কি? শেষ বেগ। শেষ আর আদি বলে কিছু নেই, আমরা এখানে বেগের মাত্রা ব্যবহার করব। তো বেগের মাত্রা কি ছিল? এল টি মাইনাস ওয়ান। আবার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ভি এর মাত্রা, সরি, ইউ এর মাত্রা, ইউ এর মাত্রা কত হবে? ইউ যেহেতু বেগ,
সুতরাং এটারও মাত্রা LT মাইনাস 1 এবং তৃতীয় পদ AT এর মাত্রা কত হবে AT এর মাত্রা A এর মাত্রা LT মাইনাস 2 আর T এর মাত্রা শুধু T আমি যা লিখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো A হলো ত্বরণ ত্বরণের মাত্রা LT মাইনাস 2 আর এখানে কি লিখেছি T এর মাত্রা হচ্ছে বড় T এখন দেখো LT মাইনাস 2 প্লাস 1 লিখেছি তো এটা আমি একটু বোঝাই যে এই T এর উপরে কিছু নাই মানে কি 1 তো আছে T এর উপরে কিছু নাই মানে 1 আছে আর তোমরা জানো সূচকের নিয়ম থেকে যদি আমরা সূচকের নিয়ম অনুসারে যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় তো এখানে পাওয়ার আছে মাইনাস 2 আর এখানে আছে 1 এই কারণে পাওয়ার দুটো যোগ করেছি তাহলে এটা যোগ করলে যোগফল কত হয় LT মাইনাস 1 তাহলে খেয়াল করে দেখো প্রথম পদের মাত্রা LT মাইনাস 1 দ্বিতীয় পদের মাত্রা LT মাইনাস 1 তৃতীয় পদের মাত্রা সেটাও কত LT মাইনাস 1 তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে তিনটি পদের মাত্রা সমান তো যেহেতু এখানে তিনটি পদের মাত্রা সমান সুতরাং সমীকরণটি সঠিক তাহলে কি লিখব যেহেতু তিনটি পদের মাত্রা সমান সেহেতু কি বলবো সেহেতু সমীকরণটি সঠিক আমরা কি বলবো সমীকরণটি সঠিক তাহলে ভুল হইতে পারে কিভাবে এখন মনে করলাম যে এখানে AT নাই আছে কি AT স্কয়ার কি আছে AT স্কয়ার যদি AT স্কয়ার থাকে তাহলে কি হবে আমরা একটু দেখে নিই তাহলে প্রথম পদ আর দ্বিতীয় পদের মাত্রার তো কোনো চেঞ্জ নাই কারণ আমি প্রথম পদ দ্বিতীয় পদ আগের মতোই রেখেছি এখন তৃতীয় পদে কি আছে AT স্কয়ার আছে তাহলে AT স্কয়ারের মাত্রা কত হবে ত্বরণের মাত্রা LT মাইনাস 2 আর T এর মাত্রা বড় T তার উপরে স্কয়ার আছে তাহলে এখানেও আমাকে স্কয়ার দিতে হবে তাহলে স্কয়ার দিলাম এরপরে আসো নিচের লাইনগুলোতে কি দাঁড়ায় তাহলে কি বলবো LT মাইনাস 2 প্লাস 2 তাহলে L মাইনাস 2 প্লাস 2 যোগ করলে কি হয়ে যায় শূন্য হয়ে যায় আর T টু দি পাওয়ার 0 মানে কি অবশ্যই 1 দ্যাট মিন্স L ইনটু কত হবে 1 আর L ইনটু 1 মানে কত L তাহলে এখানে কি দেখলাম যে প্রথম পদের মাত্রা LT মাইনাস 1 দ্বিতীয় পদের মাত্রা LT মাইনাস 1 তৃতীয় পদের মাত্রা শুধু L তাহলে প্রথম দুইটা পদের সাথে তৃতীয় পদের মাত্রার মিল নেই তৃতীয় পদের মাত্রাটা ভিন্ন আসছে আর যেহেতু এই তিনটা পদের মাত্রা সমান নয় তার মানে সমীকরণটি সঠিক নয় তাহলে কি লিখব যেহেতু সমীকরণটির তিনটি পদের মাত্রা সমান নয় সেহেতু সমীকরণটি কত ভুল বুঝতে পেরেছো বা সঠিক নয় সমীকরণটি ভুল না লিখে বরং এটাই লিখি যে সমীকরণটি সঠিক নয় বুঝতে পেরেছো তাহলে যেহেতু সমীকরণটির তিনটি পদের মাত্রা সমান নয় সেহেতু সমীকরণটি সঠিক নয় তো এভাবে প্রত্যেকটা সমীকরণের জন্যই আমরা এটা প্রমাণ করতে পারবো ঠিক আছে তো এরপরে আমরা দ্বিতীয় সমীকরণটা একটু দেখি যে দ্বিতীয় সমীকরণে কি হতে পারে ঠিক আছে দ্বিতীয় সমীকরণটা কি আছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি আসলে দ্বিতীয় সমীকরণটা তো দেখে বোঝা যাচ্ছে না যেখানে অ্যাকচুয়ালি কয়টা পদ আছে তো এটাকে আমরা একটু মডিফাই করি হ্যাঁ মডিফাই করলে কি হবে দেখো ইউ ভাগ টু প্লাস ভি ভাগ টু ইন্টু টি তো টু লসাগু করলে আবার আগেরটাই পাওয়া যায় তাহলে এবার কি লিখবো আমরা এস ইজ ইকোয়ালস টু ইউ টি ডিভাইডেড বাই টু প্লাস ভি টি ডিভাইডেড বাই টু এখন বোঝা যাচ্ছে যে এখানে কয়টা মাত্রা আছে তিনটা পদ আছে মাত্রা না তো তিনটা পদ আছে তাহলে এখানে কি লিখবো এবার এখানে প্রথম পদের মাত্রা কত হবে
एल जेहेतु प्रथम पद शुद्ध एस और एस द्वारा आमरा कि बुझी दूरत्व सरण दैर्घ्य समय सूतरां प्रथम पदर मात्रा एल। एरपर आसो द्वितीय पद, द्वितीय पद यूटी डिवाइडेड बाय टू एर मात्रा कत हबे देखो यू एर मात्रा एल टी माइनस वन टी एर मात्रा शुधु बड़ टी एखन टू एर मात्रा कत ताहले आसले टू वन थ्री फोर जाइ थाकुक ना केन एगुलोर मात्रा वन सेटा एखाने लिखते हबे ना कारण एटार साथे वन गुण करले ओइटाई हय तार माने एरकम धरनेर जे ध्रुवकगुलो थाकबे एगुलोर मात्रा वन सेटा लिखते हबे ना। ताहले कि हलो एखाने एल टी माइनस वन और एटार पावर कि आछे वन ताहले कि हबे एल टी टू दि पावर जिरो दैट मीन्स एल। ठीक एक ही भावे तृतीय पद, तृतीय पद भिटी डिवाइडेड बाय टू एर मात्रा সেটাও কত হবে এল টি মাইনাস ওয়ান ইন্টু টি তাহলে কি লিখব এল টি মাইনাস ওয়ান প্লাস ওয়ান দ্যাট মিন্স এল টি টু দি পাওয়ার জিরো তার মানে এল। তো এখানেও কি দেখলাম যে এখানেও তিনটা পদের মাত্রা অর্থাৎ প্রথম পদের মাত্রা এল, দ্বিতীয় পদের মাত্রা এল, তৃতীয় পদের মাত্রাও এল। যেহেতু এখানে তিনটা পদের মাত্রা সমান সুতরাং এই সমীকরণটিও সঠিক আমরা বলতে পারি। বুঝতে পেরেছ? তাহলে এই সমীকরণটিও সঠিক। তো আজকে আমরা প্রথম দুইটা সমীকরণ প্রমাণ করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পরবর্তী যে দুইটা সমীকরণ আছে সেই দুইটা সমীকরণ সঠিক নাকি ভুল সেটা আমরা প্রুফ করব। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবাইও সমানভাবে উপস্থিত থাকবা, সবাই ক্লাসগুলো দেখবা, এটাই আশা করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।